আছো না তোমার স্বামীও থাকে? আমার স্বামী থাকে না মাতা। তুমি তুমি একাই থাকো তো? কোনো সমস্যা হচ্ছে না তো? এমনি কোনো সমস্যা হয় না তো আর? না আলহামদুলিল্লাহ। বাহ, সংসার আলাদা হয়ে গেছে, খুব সুন্দর তো। খালা বাড়ি আছেন কি বাবা? হে কালা, একদম কি অবস্থা প্রিয় দর্শক, কি বলবো। এই যে হাত পড়বে হাত পড়বে, তুমি কি করতেছো, রান্না করতেছো? আরে তুমি রান্না পারো? রান্না পারে তোমার মিয়া? এ কবে আছো তোমরা? কিসের মাংস খাবা সেটা? না না, কিসের মাংস খাবা? লেয়ার না, গরুর মাংস খাবে না? গরুর মাংস তো ভালো, আরো দামি মাংস গরুর মাংস। দুই কেজি গরুর মাংস কিনতে হবে। এখন কি গরুর মাংস পাওয়া যাবে? শোন, কোথায় গেছিলেন আপনি? সুপ্রিয় দর্শক, রত্নার ছোট্ট মেয়ে রাবেয়া রান্না করতেছে, রান্নায় ব্যস্ত। আমার আজকে খুব ভালো লাগতেছে যে আজকে দেখতেছি রত্না নিজের সংসার নিজের ঘরে চলে আসছে, কি বলবো। আচ্ছা সমস্যা নেই রানি, আমি সবাইকে দেবো, সবার জন্য আমি আছি, আমি কাউকে নিরাশ করবো না। নানি করবো না ভিডিও, সমস্যা নাই, খেলা সমস্যা নাই। আজ কি হয়েছে, কিছু হয়েছে? কিছু হয় নাই, কি হবে? খালা আমার খুব ভালো লাগছে, রত্না নিজের সংসারে আছে, খুব ভালো লাগছে, নিজের সংসারে কিছু করে খাচ্ছে, খুব ভালো। আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আপনারা যে এভাবে মিল করে দেন, বুঝছেন, সংসার সাহায্য চলে না আপনারা এটা ঘরে থাকতেছে তো এখন? আচ্ছা আচ্ছা, ওর কোন স্বামী নাই, আমি শুনেন, আপনার পরিবারের সবাই একসাথে চলেন, কোন রকম জানি না হয়, সবাই তো আপনার কষ্ট করে চলেন নাকি? সবাই কি জমি দাঁড়ালে চলেন? চলেন না, সবাই কষ্ট করেন, সবাই চলবেন, সমস্যা কি? তুমি রান্না করছো, তোমার সারা শরীরে কি?
সুপ্রিয় দর্শক, দেখেন রত্নার ছেলে মামা আহারে কি অবস্থা, তুমি কি করতেছ মামা, তুমি ঘুমাচ্ছ এই পরিবেশে? আহারে কি প্রিয় দর্শক, আমার কেমন লাগে যে আমি বলতে পারি না। পাছায় প্যান নেই, শরীরে জামা নোংরা, শুয়ে আছে একটা নোংরা চৌকির উপরে, নোংরা একটা ন্যাকড়ার উপরে, সত্যি খারাপ লাগে। এরকম অবস্থায় রত্নার ছেলে আছে, পড়ে আছে, না জানি কি খাইছে কি না খাইছে। আসলে এদের জন্য যাই করা দেখ না কেন, আসলে মা তো স্বাভাবিক না, মাটা যদি স্বাভাবিক হতো তাহলে কি বাচ্চাদের এভাবে রাখতো? প্রিয় দর্শক, কখনোই রাখতো না মাটা। যে রত্না, তুমি এই সময় সন্ধ্যা কি খাওয়াইছিল সকালে? খাওয়াইছি তো, তুমি আমি সব কিছু করতে পারতেছো তো, সব কিছু সবার সাথে মিলেই খাও, বুঝছো? সবাই কিন্তু দিয়ে খাও, বুঝছো? একে একে তুমি সংসারে চলে আইছো, খুব ভালো লাগছে। তুমি যে ঘরে চলে আইছো, যে তোমাকে তো মাসুম পাবিস ঘরটা করে দিছে, তাই না? রত্না, তোমাকে মাসুম পাবিস ঘরটা করে দিছে, তুমি ঘরটা থাইকো, বুঝছো? থাইকো, এখানে তুমি একাই আছো না তোমার স্বামীও থাকে? আমার স্বামী থাকে না, বাবা। তুমি তুমি একাই থাকো তো, কোনো সমস্যা হচ্ছে না তো? এমনি কোনো সমস্যা হয় না তো আর? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। প্রিয় দর্শক, এই আমু তুমি এখানে আসো, চুলে আগুন লাগবে, তুমি এদিকে আসো, গরম লাগবে, গরম এদিকে আসো, পাগল ছাগল মানুষ আল্লাহ। হ্যাঁ খেলা, কাক বালটা কারে, কি কিসের বালটা, আর কি সংসারে, এই সংসারে তুমি যে মাছগুলো সব জাল দিয়ে একবারে একদিনে ঘাস শেষ করে দিবা না, কয়দিন খাবা? রেখে দিবে জাল দিয়ে, আগুন লাগবে হাতে, আগুন লাগবে আমু, আমু ওদিকে আগুন, রত্ন আজকে নিজে রান্না করতেছে। আমি ফার্স্ট আমি দেখলাম রান্না নিজে, রত্ন নিজে জন্য সব করতেছে। মজুর গুড়া নাই, মজুর গুড়া ফুরে গেছে, অল্প আছে না? আচ্ছা, ওই মজুর গুড়া নাই আর তেল নাই না, তেলটা লাগবে। ঠিক আছে, আজকে তো পাঁচদিন, তাহলে কালকে আসতে হবে, আজ তো বেলা চলে গেছে। আমি তো জাস্ট আসলাম যে তোমার এই যে হালকা পাতলা কেনাকাটা করে দেওয়ার জন্য, তো তোমরা তো যাইতে পারবে না এখন।